গুড মর্নিং আর হ্যাপি জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আমার আরুর ভাষায় হ্যাপি বার্থডে গপু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ লিটল মোর। কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি, আরু সুস্থ আছে এবং খুব ভালো আছে, এবং আমার বাকি ছানারাও খুব ভালো আছে। আজকে জন্মাষ্টমীর দিন, মানে সরকারি মতে জন্মাষ্টমীর ছুটিটা আজকে পেয়েছি, কিন্তু জন্মাষ্টমী লাগছে রাতে বেলা। কালকে হবে পুজো, কালকে ছুটি নেই, আজকে যাব তাই ওই বাড়ি। ওই বাড়িতে আমাদের একটা ছোট্ট গোপাল আছে, প্রতি বছর জন্মাষ্টমী করা হয়, গোপালের পুজো দেওয়া হয়, তাই ঠিক করেছি আমি আর আরু আজকে যাব এবং কালকে ফিরব। ঘুম থেকে উঠেই দাদার কোলে, দাদা যেখানে সেখানে ও পেছন পেছন ছুটবে। আজকে আরু একটু দেরি করে উঠেছে, আমি অনেক সকালে উঠে স্নান করে নিয়েছি, ওকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাওয়াবো। আর এই যে ওর স্নানের জল ধরা হচ্ছে, ওকে এখান থেকে বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে যাব। স্নান করতে আরু ভীষণ পছন্দ করে, জল থেকে কিছুতেই উঠতে যায় না, সব বাচ্চারাই জল ভীষণ পছন্দ করে। কেমন দুষ্টু হয়েছে, এক সেকেন্ডও স্থির হয়ে বসে না, এই খাটে ও ঝুলে ঝুলে উঠতে পারে, আর একটু পিছন থেকে ঠেলে দিতে হয়। এই পিঙ্ক কালারের স্কার্ট আর টপটা আজকে পরিয়ে নিয়ে যাব ঠিক করেছি, ওকে ঝটপট এটা পরিয়ে দিয়ে রেডি করে নিই, তারপরে আমি রেডি হয়ে বেরোবো। ওকে সচরাচর গরমকালে মুখে কিছু মাখায় না, কিন্তু আজকে স্কিনটা একটু বেশি রাফ লাগছিল, ওই জন্য একটু ক্রিম মাখিয়ে দিলাম। মাঝে মাঝে যখন স্কিন একটু রাফ মনে হয় ক্রিম মাখিয়ে দিই। আরু তো রেডি হয়ে গেছে অনেক আগে, আমিও রেডি হয়ে নিয়েছি, জুতো পরিয়ে দিলে ওকে আর রাখা যায় না, কত তাড়াতাড়ি ও বাইরে যাবে তাতে ব্যস্ত হয়ে থাকে। দাদু ঠাম্মাকে টাটা বলবে, নিয়ে আমরা বেরোবো। আরুর জুতোর প্যাক প্যাক আওয়াজ শুনে কুট্টুস আমার সুর তুলছে, যখনই ওই জুতোটা পরে কুট্টুস ওরকম গান গাইতে থাকে। দাদাকে কেমন আদর করছে দেখুন, মুখে একটা চুমু দেবেই ও। ওর নাম ঝিঙ্কু, ও কিন্তু আমার কুট্টুস আর চিমটির মা। আর এই যে আমার পুটু সোনা, পুটুর অবশ্য মা বাবা কেউই বেঁচে নেই, কিন্তু আমি ওর মা বাবাকে দেখেছি। আর এই যে কালুয়া, যার সাথে পুটুর ঝগড়া লাগে প্রায়। রোদের জন্য ঠাম্মার আঁচলে মাথা ঢেকে যাচ্ছে। মহারানী একটু রোদ গায়ে লাগতে দেয় না, রোদ একটু গায়ে লাগলে নোদ নোদ এরকম বলবে। এই যে বাড়ি চলে এসেছি, এই বাড়ি আস্তে আস্তে ভূতু সুর তুলে আমাকে ওয়েলকাম জানায়, আর কুড়ুনিও চলে আসে লেজ নাড়তে নাড়তে। আমার বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই মাকে বললাম খেতে দিয়ে দাও। মা খেতে দিয়েছে কচুর লতি, ওদিকে পাঁপড় ভাজা আর ডাল আর সয়াবিন করেছে।
খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপরে যে উপরে আমাদের একটা ছাদে ঠাকুরঘর আছে, সেই ঠাকুরঘরে বাবা পুজো দিয়েছে এবং রাধা গোবিন্দকে সাজিয়েছে, সেটা আপনাদের দেখাই। ইনি হচ্ছেন আমার বাবার দাদু, আর ইনি হচ্ছেন আমার দাদু। মেয়েকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই সময়টা আমি এই গোপালকে বসানোর জন্য জায়গাটা সাজাবো। ও থাকলে তো এসব কিছু করা যাবে না, কিচ্ছু অ্যারেঞ্জ করা যাবে না, সব ঘেঁটে দেবে। ভোরবেলা বাবা ফুলের মার্কেটে গিয়ে ফুল এনেছে, গোপালকে এখানে বসাবো, এই জায়গাটা সাজাবো সুন্দর করে। এগুলো আম পাতা, আম পাতাগুলোকে ফোল্ড করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি, আর ফুলটা এরমভাবে দিয়ে দিয়েছি ফুলের মালা। এবার এই ফুলের মালাগুলোর মধ্যে একটা করে আম পাতা দিয়ে দেবো। গোপালের বসার জায়গা রেডি, গোপালের দোলনাটাকে সাজিয়ে রেডি করে দিয়েছি। এই গোলাপ ফুলগুলো কাগজ দিয়ে বানানো, এবার মা গোপালকে ওখানে বসিয়ে দেবে। আরুকে আগেরবার গোপু সাজিয়েছিলাম, এবার আরুকে রাধারানী সাজিয়েছি। সাজতে ও খুব ভালোবাসে, খুব সুন্দর ধৈর্য ধরে আমার কাছে সেজেছে, গয়নাগুলো পরেছে। রাতেবেলা আমাদের উপরের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আরও সকালে দেখিনি, ও ঘুমাচ্ছিল, ওকে তাই রাতেবেলা একটু দেখাতে এনেছি এখানকার মন্দিরটা। এসে তো তত্তর করে ভিতরে ঢুকে গেল, ঢুকে সব পর্যবেক্ষণ করছে, আবার নমও করছে নিজে নিজে। ওর খুব ভালো লেগেছে উপরের মন্দিরটা। রাধারানী সেজে আমার আরুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নিচে এসে গোপালকে কিন্তু নিজে থেকেই খাওয়াচ্ছে, আমরা কেউ শিখিয়ে দিইনি। মা গোপালকে ক্ষীর দিয়েছে, সেটা ক্ষীরটা হাতে করে তুলেও নিজে নিজে দিচ্ছে, অবাক হয়ে দেখলাম। হ্যাঁ, জলটা এবার বললাম যে তাহলে তুমি গোপুকে একটু জল খাইয়ে দাও, তখন জলও খাইয়ে দিল। সন্ধ্যেবেলা চা খাচ্ছি, মা চা করে দিয়েছে, আর কুরুনি বিছানায় ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর ইনি নিজের কাজে ব্যস্ত। এখন 10:30 বাজে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ কালকে সকালে মা আবার পাড়ার কিছু লোকজনদের নেমন্তন্ন করেছে, মানে নেমন্তন্ন বিকেলে করেছে, কিন্তু সকাল থেকেই রান্নাবান্না করতে হবে। কালকে গোপালের আবার পুজো আছে, কারণ জন্মাষ্টমী আসলে কালকেই পড়ছে, আবার ছুটিটা আগের দিন পেয়েছি বলে কালকে ছুটি পাইনি, কালকে অফিস যেতেই হবে। তো ঠিক করেছি মেয়েকে মার কাছে রেখে যাব, দেখা যাক মেয়ে কতক্ষণ থাকতে পারে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকের ভিডিওটা নেক্সট পার্টে দেখতে পারবেন, কারণ ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে। জন্মাষ্টমীর ভিডিওটা দুটো পার্টে জন্মাষ্টমীর ভিডিও আপলোড করছি, অবশ্যই নেক্সট পার্টটা কালকে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।